মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। মাটিডালি উচ্চ বিদ্যালয়ের আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন মাটিডালি উচ্চ বিদ্যালয় কিন্তু ধারাবাহিকভাবে প্রত্যেক দিন দুটো করে ক্লাস নিয়ে আসছে আপনাদের। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্রের একটি টপিক। আর আপনাদের সাথে আমি রয়েছে আমজাদ হোসেন শোভন, সহকারী শিক্ষক মাটিডালি হাই স্কুল বগুড়া। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের অত্যন্ত পরিচিত একটি টপিক, আর্টিকেল। এই আর্টিকেল নিয়ে আলোচনা করার শুরুর পূর্বে আপনাদের শুধু একটা বিষয় আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, যারা ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন অথবা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে, আপনাদের এই তিন শাখারই সুন্দর করে কাজে আসবে এই ক্লাসটি। এছাড়াও নবম দশম শ্রেণীর উইথ ক্লু এবং উইদাউট ক্লুর ক্ষেত্রেও এটা কাজে আসবে। এই জন্য আমরা সুন্দর করে শিখে নেব আগে আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেলের সাথে পরিচিত হব আমরা। প্রথমে শুরুতে আমরা দেখি আর্টিকেলস এর পরিচিতি। ইংরেজিতে কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহৃত আ, এন এবং দা, এই তিনটি ওয়ার্ডকেই আর্টিকেল বলা হয়। তাহলে আমাদের আর্টিকেল কাকে বলা হচ্ছে? যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করে বোঝানোর জন্য আ, এন এবং দা, এই তিনটির শব্দকেই কিন্তু আমরা আর্টিকেল বলছি। তবে পরিচয়গত দিক থেকে এরা প্রত্যেকেই এক একটি অ্যাডজেক্টিভ, কারণ এরা নাউনকে মডিফাই করে। আমরা জানি যে নাউনকে যারা মডিফাই করে তারাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। যেহেতু আর্টিকেলগুলো নাউনের সামনে বসে, সেহেতু আমরা বলতে পারি এই আর্টিকেলগুলো প্রত্যেকটি এক একটি অ্যাডজেক্টিভ। যদিও আর্টিকেলসের সাথে সাধারণ অ্যাডজেক্টিভের কিছু পার্থক্য আছে, যেমন গুড, নাইস, এই শব্দগুলো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। এগুলো সরাসরি অ্যাডজেক্টিভ, কিন্তু আর্টিকেলগুলোর সাথে এদের ছোট্ট একটা পার্থক্য রয়েছে। এবং এই পার্থক্যটি সুন্দর করে বোঝার জন্য আমরা পরবর্তীতে যখন অ্যাডজেক্টিভের ক্লাস করব তখন অনেক ডিটেলস আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা দেখে নেই আ, এন এবং দা, এই তিনটি আর্টিকেলসকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে। একটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল এবং অন্যটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেলকে আমরা বলতে পারি নির্দিষ্ট এবং ইনডিফিনিট আর্টিকেলকে বলতে পারি আমরা অনির্দিষ্ট। একটা ছবি দেখতে পাচ্ছ আমরা বামপাশে, এই বামপাশের ছবিটি খেয়াল করো, আর্টিকেল দুভাগে ভাগ করা হয়েছে, এ বা এন, আপনারা এটাকে আও বলতে পারবেন। আ যারা উচ্চারণ করবেন আর্টিকেলের ক্ষেত্রে সেটাই হচ্ছে সঠিক উচ্চারণ, আর দা হচ্ছে নির্দিষ্ট করে বুঝাতে। আ এবং এন খেয়াল রাখবেন একটা বুঝায়, যে কোনো সময় একটি বুঝাতে আমরা আ বা এন ব্যবহার করব। আরেকটি এখানে রুলস রয়েছে, আ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েলস। এই ভাওয়েলসগুলোর সামনে সবসময় কিন্তু আমরা কি বসাবো? এন বসাবো। এছাড়াও ওয়ান অথবা এইচ, এই শব্দগুলো যদি থাকে, যে কোনো সেন্টেন্স এ যদি কোনো শব্দ এস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ভাওয়েল এর রুলসে ফেলবো না, মানে এন বসাবো না, তখন আমরা আ বসাবো। এছাড়াও সংক্ষিপ্ত টাইটেলের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি। আরেকটি বিষয় খেয়াল করে, এখানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে কিন্তু আমাদের আর্টিকেল হিসাবে এন বসবে না, সেক্ষেত্রে আমরা আ বসাবো। যেমন ইউনিভার্সিটি, ঠিক এই ধরনের। আর নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝানো হবে তখন কিন্তু আমরা দা বসাবো। এবং এটা নিয়েও কিন্তু আমাদের একটা কনফিউশন রয়েছে, দা অথবা দি, এটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আপনাদের আমি একটা যা শিখলাম এর আলোকে একটা এক্সারসাইজ দেব। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা একটা এক্সারসাইজ করার পূর্বে আরেকটু আপনাদের মূল্যায়ন করে ফেলি। এখন বলুন তো আপনারা কত প্রকার আর্টিকেলস? নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে আর্টিকেল হচ্ছে আমাদের দু প্রকার। দেয়ার আর টু কাইন্ডস অব আর্টিকেলস, ডিফিনিট আর্টিকেলস, এটা দা, ইনডিফিনিট আর্টিকেলস আ, এন। বোথ কাইন্ডস অব আর্টিকেলস আর ইউজড বিফোর নাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভ, এরা কোথায় বসে? নাউন্স এবং অ্যাডজেক্টিভগুলোর সামনে। শিক্ষার্থীরা, আমরা এবারে আপনাদের সরাসরি এক্সারসাইজে নিয়ে আসছি। আপনারা যেটা করবেন এই এক্সারসাইজগুলো করার আগে, আমার অ্যান্সার বলে দেওয়ার আগে, আপনারা খাতায় সুন্দর করে অ্যান্সারগুলো লিখে ফেলেন এবং তারপরে আমার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের অ্যান্সারটা কতটুকু
হয়েছে। তো চলুন আমরা সলভ করে ফেলি। শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা ভিডিওটি স্কিপ করে দিয়েছেন এবং খাতায় সেন্টেন্সগুলো লিখে অ্যান্সার করে ফেলেছেন। যদি তাই করে থাকেন তাহলে আমার সাথে চলুন অ্যান্সারগুলো মিলিয়ে নেন। শিক্ষার্থীরা, আপনাদের প্রথম সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ ড্যাশ কম্পিউটার। এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো নির্দিষ্ট করে কোনো কম্পিউটারকে বুঝায়নি, যেহেতু যে কোনো কম্পিউটারকে বোঝানো হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব আর্টিকেল হিসেবে আ। অবশ্যই আমরা অ্যান ব্যবহার করব না, কারণ এখানে আমাদের ভাওয়েল সাউন্ড নেই। এরপরে আসছেন দুই নম্বরে, দিস ইজ ড্যাশ ইউনিক ম্যাটার, আই হ্যাভ ইভার সিন, এই যে ইউনিক শব্দটি, এক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হয়েছে, এখানে কোনো ভাওয়েল সাউন্ড আসেনি, এর জন্য আমরা ব্যবহার করব আ। তিন নম্বরে আমরা দেখি, গিভ মি ড্যাশ ওয়ান টাকা নোট। সবসময় আপনারা খেয়াল রাখবেন ও এর উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব আ, এজন্য আমাদের এখানে অ্যান্সারটি হবে আ। শিক্ষার্থীরা, আমরা পাঁচ নম্বরে চলে আসি। পাঁচ নম্বরে, ড্যাশ ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমরা জানি নাউনের সামনে আমাদের হচ্ছে আর্টিকেল বসে, কিন্তু এই নাউনটির সামনে কিন্তু আমাদের আর্টিকেল বসবে না, এজন্য আমাদের একটা ক্রস। এখন থেকে মাথায় নিয়ে রাখবেন যে আর্টিকেল তিনটির পাশাপাশি কখনো কখনো ক্রসও বসতে পারে। কখন বসতে পারে? এই আইটেমটির নাম হচ্ছে ওমিশন অফ আর্টিকেল। এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে ক্লাস বানাবো এবং তোমরা সাথেই থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু আমরা দিতে থাকবো, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সংযুক্ত থাকবেন, পরবর্তী ক্লাসগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমরা নাম্বার পাঁচে চলে আসছি, মিস্টার আমিন ইজ ড্যাশ এমবিবিএস। এই যে এমবিবিএস রয়েছে, এম উচ্চারণ করতে গিয়ে আমাদের শুরুর দিকে যে স্লাইডটা ছিল ওই স্লাইডে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে সংক্ষিপ্ত টাইটেল, এটা কিন্তু একটা আমাদের সংক্ষিপ্ত টাইটেল, এটা এম দিয়ে শুরু হয়েছে আর এম উচ্চারণ করতে গিয়ে কিন্তু এ আসছে, দ্যাট মিন্স ভাওয়েল আসছে, এজন্য আমাদের এখানে অ্যান্সারটি হবে এন। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি বুঝতে পেরেছেন আপনারা সবাই। আমরা পরবর্তী এক্সারসাইজে চলে যাচ্ছি। পরবর্তী এক্সারসাইজটাও কিন্তু ঠিক এভাবে আপনারা আগে অ্যান্সার করে ফেলবেন এবং এরপরে আমার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের অ্যান্সারটা কতটুকু ঠিক হচ্ছে। আর আরেকটি বিষয়, যারা এখনও এই ক্লাসগুলো দেখছে না, অবশ্যই আপনারা আপনাদের বন্ধু এবং বান্ধবীদের জানিয়ে দেবেন যে মাটিডালি উচ্চ বিদ্যালয় কিন্তু প্রতিনিয়তই ক্লাস নিচ্ছে অনলাইনে, সেক্ষেত্রে আপনারা তাদেরকে ইনভাইট করবেন, ক্লাসগুলো শেয়ার করবেন তাদের সাথে এবং তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিতে বলবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আমরা আপলোড করা মাত্রই তাদের কাছে পৌঁছে যায়। শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা হচ্ছে এটা স্কিপ করে দিয়ে অ্যান্সার করে ফেলেছেন এবং অ্যান্সারগুলো আমার সাথে মিলিয়ে নিন। আমাদের প্রথম অ্যান্সারটি হবে দ্য গার্ল ইজ আ স্টুডেন্ট। এখানে কিন্তু একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে একটি বালিকাকে, এজন্য আমরা দা বসিয়েছি, কারণ যে বালিকাটিকে বোঝানো হচ্ছে সেই বালিকাটি কিন্তু হচ্ছে একজন শিক্ষার্থী, এই জন্যে। এরপরে রয়েছে সাত নম্বরে, ড্যাশ এক্স ইন দ্য বাস্কেট লুক ফ্রেশ। বাস্কেটে যে ডিমগুলো রয়েছে সেগুলো দেখতে সুন্দর। এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কিন্তু একটা বাস্কেটে যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে দা। শিক্ষার্থীরা, আশা রাখি আপনারা বুঝতে পারছেন, আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, তাৎক্ষণিকভাবে আমরা রিপ্লাই করে দেব। এরপরে চলে আসছেন আট নম্বরে, হিজ ফাদার ইজ ড্যাশ আর্মি অফিসার। এখানে আমাদের অ্যান্সার হবে অ্যান, কারণ আমাদের এখানে একটা ভাওয়েল রয়েছে, এই ভাওয়েলের সামনে আমরা অ্যান বসাবো। শিক্ষার্থীরা, চলে আসছেন নয় নম্বরে, মিস্টার খান ইজ ড্যাশ অনারেবল ম্যান। একইভাবে আমরা এখানে ব্যবহার করব আর্টিকেল অ্যান, কারণ এইসের উচ্চারণ হ কিন্তু না হয়ে অনার অ হয়েছে, তো অ সাউন্ডটি কিন্তু আমাদের একটা ভাওয়েল সাউন্ড, এই জন্য এখানে অ্যান ব্যবহার করেছি। এবং নাম্বার টেন, নাম্বার টেনে যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এর আগের স্লাইডেও পেয়ে গেছেন, আমি বলে দিয়েছিলাম যে ওয়াই এর মতো উচ্চারণ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করব, আ ব্যবহার করব। শিক্ষার্থীরা, এ ছিল আপনাদের আজকের ক্লাস, আশা রাখি আপনাদের অনেক ভালো লেগেছে। আর অ্যান্সারগুলো মিলিয়ে নেন এবং দেখেন আপনার কয়টি হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, প্রতিনিয়তই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। দেখা হবে এর পরবর্তী ক্লাসে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।